चल भाई, छात्ररा मन है ऑनलाइन क्लास করছে। मैम आर यू मैरिड? व्हाट ए क्वेश्चन भाई। देन आई लव यू मैम। वाह वाह भाई वाह। All, all. No, ma'am, all. No, ma'am. Will you marry me? Will you marry me? Please, ma'am, please. অনলাইন ক্লাস হওয়ার পর থেকে ভাই ছেলেমেয়েদের কিছু হোক আর না হোক অনেক দিকে বেনিফিট হয়েছে। যেমন আগে স্কুলে অনেক স্যার ম্যাডামরা ক্র্যাশ ফ্র্যাশ থাকতো, বাট সারা জীবন ভাই ওই ক্র্যাশ নিয়েই বেঁচে থাকতে হতো, কখনো বলার সুযোগ পর্যন্ত পেত না। শুধুমাত্র এই অনলাইন ক্লাসের দ্বারা ছাত্রছাত্রীদের মনের কথা খুলে বলার একটা সুযোগ হয়েছে। যে মেয়েগুলো এখনো বাপের স্কুটারের পেছনে বসে ফুটিয়ে স্ট্র দিয়ে খেতে খেতে বাড়ি যায়, সেই মেয়েগুলো আবার স্কুলে এসে ভাই বিয়ের স্বপ্ন দেখে। ডিয়ার বুনুরা, তোরা ওই পোগো কার্টুন থেকে আগে অ্যানিমিজে সুইচ কর, হবে, তারপরে আস্তে আস্তে সব হবে। ব্যাক বেঞ্চার যখন ভোটে পার্টি জিন্দাবাদ। দেখো বন্ধুরা, প্রতিটা স্কুল কলেজেরই ব্যাক বেঞ্চারদেরই দাঁড় করানো উচিত, কজ একমাত্র ব্যাক বেঞ্চাররাই জানে কার কোথায় প্রবলেম, কি করতে হবে, কিভাবে সেটা ঠিক হবে, কি দরকার, স্কুলে সব থেকে চাহিদা বেশি কিসের রয়েছে। যেমন আমাদের স্কুলে সব থেকে চাহিদা ছিল বিড়ির। আবার অনলাইন ক্লাস। মানে স্যার ভাই পুরো হাই পিক আপে চলছে। আরে বাস, দিদি দিদিকে দেখলে ভাই আমার মন খুশি হয়ে যায়। লিভারও যেমন থাকবে, হার্টও থাকবে, কিডনিও থাকবে, গল ব্লাডার না থাকলেও চলে। কারণ আগে যখন আমরা কাঁচা খাদ্য খেতাম তখন গল ব্লাডারে প্রয়োজন ছিল, আজকে নেই। ও পাতা নেই জি কোন সা নেশা করতা হ্যায়। কত কিছু জানে বন্ধুরা। জীবনে আমার জানার মতো একটাই শুধু জিনিস আছে, আমি শুধু জানতে চাই, আই ওয়ান্টস টু নো দ্যাট ভাই দিদি ঠিক কি কি জানে না। কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বারণ করেছে, তাই আমরা ঠিক করেছি 10,000 টাকা করে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে দিয়ে দেবো। কেউ ট্যাব কিনতে পারে, কেউ বড় স্মার্টফোন কিনতে পারে, তাতেও ট্যাবের কাজ হয়, সেটা তারা দেখে নিয়ে ভেবে কিনবে। এই টাকাটা আমরা আগামী 3 সপ্তাহের মধ্যে ছেলেমেয়েরা পড়াশুনো করবে অনলাইনে। বাহ, ট্যাব কেনার পরের অবস্থা। সত্যি বন্ধুরা, দিদির মনে কত আশা ছিল যে আমার রাজ্যের ছেলেমেয়েগুলো ট্যাব ফোন পেয়ে বিরাট পড়াশুনো করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, রাজ্যের মুখ উজ্জ্বল করবে, বেশি বেশি করে নাম্বার নিয়ে আসবে। কিন্তু এদিকে আমার ভাই বোনেরা ইনস্টাগ্রামের ফিল্টারে নিজের মুখ উজ্জ্বল করে বেশি বেশি ফলোয়ার আনার কথা ভাবছে। কই না মিলে তো এই সেই। আরে লেডি কিলার আমাদের মদন দা, তো পিছনে আবার রবি ঠাকুর। ভাগ্যিস ভাই রবি ঠাকুর আগে মারা গেছেন, নাহলে এই গানটা শুনে ভাই আবার মরতো। এখানে ভাই রবি ঠাকুর যেভাবে দাঁড়িয়ে আছে, আরে দেখে মনে হচ্ছে ভাই পানিশমেন্ট দিচ্ছে, যে যতক্ষণ না তুই ঠিকভাবে করবি ততক্ষণ তোকে গান গেয়েই যেতে হবে। এবার কেউ কোনো কারো অ্যাক্টিভিটি নিয়ে করলে, মানে কেউ ধরো কারো এরকম গান নিয়ে অন্যজন করছে কারো গান, তার ভালো আর গান সে গাইছে ভালো লাগে, বাট এখানে রবি ঠাকুরের মুখের দিকে একটু তাকিয়ে দেখো, আমার তো মনে হয় রবি ঠাকুর পিছনে দাঁড়িয়ে কাঁদছে আর ভাবছে ভাগ্যিস আমি বেঁচে থাকতে থাকতে এরকম গান আমার শুনতে হয়নি। চলে ভাই, যার সাথে যে থাকে তার সাথেই তো খাবে ভাই, সিঙ্গেলদের মনে ভাই বিরাট কষ্ট।
কিন্তু ভাই এই মিমটা মানে যতগুলো মিম ছিল আমার এই মিমটা সব থেকে ভালো লেগেছে, সব থেকে ভাই সেরা ওপি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দেবে, এছাড়াও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো বস টাটা।